সংবাদ সম্মেলনের সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন দক্ষিণ কোরিয়া বিরোধী দলের প্রধান লি জে-মিউং। রুমাল চেপে রক্তপাত আটকানোর মাঝেই 59 বছর বয়সী নেতাকে নেওয়া হয় হাসপাতালে। হামলাকারীকে আটক করা হলেও এখনও জানা যায়নি হামলার কারণ। নাফিয়ারমান মননের প্রতিবেদন। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন। পিছিয়ে থাকবো না। দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের নতুন বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা করছিলেন দেশটির ডেমোক্রেট দলের প্রধান লি জে-মায়ুং। এর মাঝে এক ব্যক্তি ভিড় ঠেলে হেঁটে আসেন লির অটোগ্রাফ নিতে, তবে হুট করেই ছুরি বের করে হামলা করা হয় দেশটির প্রধান বিরোধী দলের নেতাকে। মঙ্গলবার সকালে এমনই এক ছুরিকাঘাতের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়া জুড়ে। ঘটনার আকস্মিকতার মধ্যেই আটক করা হয় অজ্ঞাত পরিচয়ধারী হামলাকারীকে। অন্যদিকে জ্ঞান থাকা অবস্থায় মায়ুংকে ভর্তি করা হয় পার্শ্ববর্তী হাসপাতালে। 2022 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ইউনসুক ইউলের কাছে দেশটির ইতিহাসে সর্বনিম্ন মাত্র 0.73% ভোটের ব্যবধানে পরাজিত হন মিউং। ধারণা করা হয়েছিল আগামী নির্বাচনেও ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। হামলাকে ন্যাক্কারজনক মন্তব্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউল। দক্ষিণ কোরিয়ার আগ্নেয়াস্ত্র আইন কঠোর হওয়ায় অনেক ক্ষেত্রেই ছুরির মাধ্যমে সহিংসতার আশ্রয় নেওয়া হয়। সবশেষ 2006 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা পার্ক জিউন হাই এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হন। নাফিয়ারমান মনন, এখন বিশ্ব।